আজ আমি ক্লাস টুয়েলভের ব্যাংকিং ব্যবস্থা বা ব্যাংকিং এর পরবর্তী পর্যায়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা বাণিজ্যিক ব্যাংক কিভাবে ঋণামানত সৃষ্টি করে সেই অবধি পড়েছিলাম এবং তাতে দেখেছিলাম যে দেশের সমগ্র ব্যাংক ব্যবস্থা তার উদ্ভূত আমানতের কয়েক গুণ বেশি আমানত ঋণামানত সৃষ্টি করতে পারি। কিন্তু এই যে আমরা ঋণ আমানত সৃষ্টির পদ্ধতি জেনেছি, এর কতগুলো সীমাবদ্ধতা বা লিমিটেশনস আছে, সেগুলো কি কি? প্রথম হচ্ছে, মোট কত টাকার ঋণ ব্যাংকগুলি কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য ছাড়াই সৃষ্টি করতে পারে তা নির্ভর করে, প্রকৃতপক্ষে নির্ভর করে কি, যে জনসাধারণ কতটা ঋণ নিতে ইচ্ছুক তার উপর। যদি জনসাধারণ ঋণ নিতে না চায় তাহলে ব্যাংকগুলো অতদূর পর্যন্ত ঋণ দিতে পারবে না। দ্বিতীয়ত কি, জনসাধারণ কতটা ঋণ নেবে সেটা ব্যাংকের ঋণদানের শর্তের উপরও নির্ভর করে। যদি ব্যাংকগুলো কঠোর শর্ত আরোপ করে এবং যদি জনসাধারণ ব্যাংকের কাছে ঋণী থাকতে না চায় তাহলে ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা ব্যবহার করতে পারবে না। তৃতীয় পয়েন্ট কি, যে আমরা ধরে নিয়েছি কি যে ব্যাংকগুলো তাদের ন্যূনতম রিজার্ভের অতিরিক্ত যে রিজার্ভ মানে এক্সেস রিজার্ভ থাকে তার সবটাই ঋণ হিসেবে দিতে ইচ্ছুক থাকে। কিন্তু ব্যাংকগুলো যদি ন্যূনতম রিজার্ভের থেকেও বেশি রিজার্ভ রাখতে চায় তাহলে ব্যাংকগুলো কম পরিমাণ আমানত সৃষ্টি করতে পারবে। অনুন্নত দেশগুলিতে দেখা গেছে কি যে ব্যাংকগুলো ন্যূনতম রিজার্ভের বেশ কিছু পরিমাণ অতিরিক্ত রিজার্ভ হাতে রাখতে চায়, সেক্ষেত্রেও ঋণের সম্প্রসারণ ততটা সম্ভব হবে না। ফোর্থ পয়েন্ট কি, ব্যাংকগুলির ঋণদানের ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের নীতির উপরও নির্ভর করে। কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার অনুপাতের পরিবর্তন করে ঋণ সৃষ্টির পরিমাণকে প্রভাবিত করতে পারে। আবার কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারের কার্যকলাপের মাধ্যমে, এই যে খোলা বাজারের কার্যকলাপ তারপর জমার অনুপাতের পরিবর্তন, এই ব্যাপারগুলো আমি পরে বিশদে আলোচনা করছি, এই খোলা বাজারের কার্যকলাপের মাধ্যমেও ব্যাংকগুলির অতিরিক্ত রিজার্ভকে প্রভাবিত করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক যদি খোলা বাজারের কার্যকলাপের মাধ্যমে ব্যাংকগুলোর অতিরিক্ত রিজার্ভ তুলে নেয় তাহলে কি, ব্যাংকগুলো ঋণের পরিমাণ কমে যাবে। ফিফথ পয়েন্ট কি, যে ব্যাংক সম্পত্তি জমা রেখে ঋণ দেয়, যদি জনসাধারণের কাছে বন্ধক দেওয়ার মতো সম্পত্তি না থাকে তাহলে ব্যাংক ইচ্ছে করলেও ঋণ দিতে পারবে না। তাহলে আমরা কী জানলাম, ব্যাংকগুলো কত ঋণ দিতে পারবে তা নির্ভর করে দেশের ব্যবসা বাণিজ্যের সাধারণ অবস্থার উপর। ব্যবসা বাণিজ্যের যদি তেজি ভাব থাকে এবং ব্যবসায়ীরা ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হলে ব্যাংকের ঋণের প্রসার ঘটবে, বেশি ঘটবে। অন্যদিকে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব থাকলে ব্যাংকে ঋণের প্রসার কম ঘটবে। ঠিক আছে, এরপর আমরা পড়ব যে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী বা ফাংশনস অফ সেন্ট্রাল ব্যাংক। ফাংশনস অফ সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংক যেসব কার্য করে সেগুলোকে আমরা ছটি ভাগে ভাগ করতে পারি বা বলতে পারি যে কেন্দ্রীয় ব্যাংক ছটি কাজ, প্রধানত ছটি কাজ করে। ফার্স্ট কাজ কি, কেন্দ্রীয় ব্যাংক দেশে নোট প্রচলন করার ক্ষমতা থাকে কেন্দ্রীয় ব্যাংকের হাতে। কেন্দ্রীয় ব্যাংক ছাড়া অন্য কোনো বাণিজ্যিক ব্যাংকের নোট প্রচলনের অধিকার নেই। ঊনবিংশ শতাব্দীতে বাণিজ্যিক ব্যাংকগুলো নোট ছাপানো, বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে নোট ছাপানোর ক্ষমতা ছিল, কিন্তু সেই ব্যবস্থায় কিছু ত্রুটি ছিল। যেমন বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যাংক কী করতো, বিভিন্ন রকমের নোট ইস্যু করত, তার মধ্যে কোনো ইউনিফর্মিটি ছিল না। তাছাড়া প্রতিটি ব্যাংকই তার নিজ নিজ রিজার্ভের ভিত্তিতে নোট ইস্যু করত এবং তাদের রিজার্ভের পরিমাণ কম থাকার জন্য নোট ইস্যুর পরিমাণও কম হতো। অনেক সময় আবার দেখা যেত কোনো বাণিজ্যিক ব্যাংক প্রয়োজন বোধে তাদের নোটকে স্বর্ণে বা অন্য কোনো মুদ্রায় রূপান্তর
করতে পারতো না। এই সমস্ত অসুবিধার জন্য বর্তমানে কি সমস্ত দেশে নোট ইস্যু করার ক্ষমতা শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকের হাতে দেওয়া হয়েছে। এর ফলে সারা দেশে একই রকমের নোট চালু থাকে এবং যেহেতু কেন্দ্রীয় ব্যাংকই ব্যাংক ব্যবস্থার শীর্ষস্থানে অবস্থান করে, সেই জন্য এই নোটগুলির প্রতি জনগণের আস্থাও বজায় থাকে। তাছাড়া দেশের অর্থনৈতিক কাজকর্ম সংক্রান্ত খবরাখবর কেন্দ্রীয় ব্যাংক সহজেই সংগ্রহ করতে পারে বলে দেশে কখন অর্থের পরিমাণ বাড়ানো দরকার বা কখন অর্থের পরিমাণ কমানো দরকার কেন্দ্রীয় ব্যাংক তার হিসেব সহজেই করতে পারে। এই জন্য কেন্দ্রীয় ব্যাংকের হাতে নোট ইস্যু করার ক্ষমতা দেওয়া থাকলে অর্থনীতির প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমাণ নোট ইস্যু করা সম্ভব হবে। আমাদের ভারতবর্ষে নোট ইস্যু করার একচ্ছত্র অধিকার ভারতের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংকের হাতে আছে। এক টাকার নোট ছাড়া সমস্ত রকমের নোট ভারতে রিজার্ভ ব্যাংক ইস্যু করে। এক টাকার নোট শুধু ইস্যু করে কেন্দ্রীয় সরকারের অর্থ বিভাগ। এই হলো রিজার্ভ ব্যাংকে বা কেন্দ্রীয় ব্যাংকের প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি, কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংকার হিসেবে কাজ করে। কিভাবে সরকারের ব্যাংকার হিসেবে কাজ করে, যে সরকারের যাবতীয় হিসেব নিকেশ করার ভার কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকে বা দায়িত্ব, এই হিসেব নিকেশ করার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত থাকে। আবার সরকারের এজেন্ট বা প্রতিনিধি হিসেবেও কেন্দ্রীয় ব্যাংক সরকারের নানা রকম কাজ করে থাকে। যেমন ধরো সরকারি ঋণের সুদ যথাসময়ে দেওয়া, সরকারি ঋণ পরিশোধ করা, সরকারি ঋণের হিসেব রাখা, এই সবই কেন্দ্রীয় ব্যাংক করে। এছাড়া সরকারের রাজস্ব কেন্দ্রীয় ব্যাংকের নিকটে জমা থাকে এবং সরকারি ব্যয়ের একটা বড় অংশ কেন্দ্রীয় ব্যাংক মারফত হয়। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক সরকারকে ঋণ দেয়, আবার আর্থিক ব্যাপারে সরকারকে পরামর্শ দেওয়াও কেন্দ্রীয় ব্যাংকের একটা প্রধান কাজ। বা কোনো রকম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমস্যার সময় কেন্দ্রীয় ব্যাংক সরকারকে উপদেশ দেয়। ধরো দেশের টাকার বৈদেশিক মূল্য হ্রাস করা হবে কি না বা বৈদেশিক মূল্যের বিনিময় সংক্রান্ত নীতি পরিবর্তন করা উচিত কি না বা কোন ধরনের সরকারি আয় ব্যয় সংক্রান্ত নীতি বা বাজেটারি পলিসি গ্রহণ করা উচিত, এই সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংক সরকারকে নানা রকম পরামর্শ বা উপদেশ দিয়ে থাকে। এই গেল কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় কাজ কি কেন্দ্রীয় ব্যাংকের, যে কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি প্রধান কাজ হলো বাণিজ্যিক ব্যাংকগুলির ব্যাংকার হিসেবে কাজ করা। কেন্দ্রীয় ব্যাংক কী করে, বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যাংকার হিসেবে কাজ করে। বাণিজ্যিক ব্যাংকগুলি যে ব্যাংকার হিসেবে কাজ করে এটি তিনভাবে করে কেন্দ্রীয় ব্যাংক। প্রথম হলো যে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলিকে তাদের আমানতের একটা অংশ আংশিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে রিজার্ভ আকারে জমা রাখতে হয়। একটু আগে আমরা বললাম না রিজার্ভ রেশিও, সীমাবদ্ধতায় আমানত সৃষ্টি করার সীমাবদ্ধতায় সেটাকে এই রিজার্ভ আকারে জমা রাখতে হয় এবং প্রয়োজন মতো কেন্দ্রীয় ব্যাংক এই রিজার্ভের পরিমাণ বাড়াতে বা কমাতে পারে। দ্বিতীয় হল কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের সর্বশেষ স্তরের ঋণদাতা হিসেবে কাজ করে। তৃতীয় হল কেন্দ্রীয় ব্যাংক নিকাশি ঘরের কাজ করে। এইবার এই তিনটে কাজ কেন্দ্রীয় ব্যাংক কীভাবে করে সেটা তোমাদের বলছি। প্রতিটি দেশেই বাণিজ্যিক ব্যাংকগুলিকে তাদের আমানতের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে রিজার্ভ আকারে জমা রাখতে হয়। বাণিজ্যিক ব্যাংকগুলি জনসাধারণের কাছ থেকে যে আমানত সংগ্রহ করে সেই আমানতের একটি অংশ তারা রিজার্ভ আকারে রাখে এবং বাকি অংশ তারা জনসাধারণকে ঋণ দেয়। এই ঋণ থেকে প্রাপ্ত সুদই বাণিজ্যিক ব্যাংকগুলোর মুনাফা বা প্রফিটের উৎস। কিন্তু ব্যাংকগুলির নিরাপত্তার জন্য, অর্থাৎ ব্যাংকগুলি যাতে প্রয়োজনে আমানতকারীদের টাকা ফেরত দিতে পারে, তার জন্য প্রতিটি দেশেই কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলির আমানতের একটা অংশ রিজার্ভ আকারে জমা রাখে। এই
জমার ভিত্তিতে প্রয়োজন হলে বাণিজ্যিক ব্যাংকগুলি কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ পেতে পারে। প্রয়োজন বোধে কেন্দ্রীয় ব্যাংক এই জমার অনুপাতকে বাড়াতে বা কমাতে পারে। এই পরিবর্তনীয় জমার অনুপাতের দ্বারা কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদানকে নিয়ন্ত্রণ করতে পারে। এবার আসি কি যে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে সর্বশেষ স্তরের ঋণদাতা হিসেবে কাজ করে। আবার কোনো বাণিজ্যিক ব্যাংকের হঠাৎ যদি টাকার প্রয়োজন হয় বা অর্থের প্রয়োজন হয়, তাহলে অন্য কোনো সূত্র থেকে যদি ঋণ না পেলে বাণিজ্যিক ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের কাছে উপস্থিত হয় এবং কেন্দ্রীয় ব্যাংক তাকে অবশ্যই ঋণ দিয়ে সাহায্য করে। এই জন্য কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলোর কী বলবো অগতির গতি বা শেষ স্তরের ঋণদাতা বলা হয়। এইভাবে বাণিজ্যিক ব্যাংকের প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে সাহায্য করে যাতে ব্যাংক ফেল না পড়ে। সংকটের সময় বা বিপদের সময় বাণিজ্যিক ব্যাংকগুলি কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ যদি পায়, তাহলে আর ব্যাংক ফেল করার কোনো সম্ভাবনা থাকে না। এবার আমরা দেখব যে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে নিকাশি ঘর বা ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করে। এই কেন্দ্রীয় ব্যাংক কী করে নিকাশি ঘর হিসেবে কাজ করে, এই কাজটি এইভাবে আমরা ব্যাখ্যা করছি যে কোনো একটি নির্দিষ্ট সময় বিভিন্ন ব্যাংকের কাছে আমানতকারীরা বিভিন্ন চেক আদায়ের জন্য জমা দেয়, সেই চেকগুলি বিভিন্ন ব্যাংকের উপর ড্র করা। এবার ধরো কোনো আমানতকারী স্টেট ব্যাংকের কাছে একটি চেক জমা দিল, যে চেকটি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ড্র করা। স্টেট ব্যাংক এই চেকের উল্লেখিত অর্থ ইউবিআই থেকে সংগ্রহ করবে। সেই রকম ইউবিআইতে হয়তো কোনো চেক জমা পড়তে পারে যে সেই চেকটি এসবিআই এর উপর ড্র করা, অর্থাৎ সেক্ষেত্রে ইউবিআই এই চেকের টাকাটি এসবিআই এর কাছ থেকে সংগ্রহ করবে। এইভাবে প্রতিটি ব্যাংকেরই অন্য ব্যাংকগুলির কাছে কিছু টাকা পাওয়া হয়, আবার প্রতিটি ব্যাংকেই অন্য ব্যাংকগুলিকে কিছু টাকা দিতে হয় এই ধরনের চেক জমা পড়ার ফলে। এই ধরনের চেকগুলির অর্থের আদান প্রদান নিকাশি ঘরের মাধ্যমে হয়ে থাকে। যেহেতু সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলি কেন্দ্রীয় ব্যাংকের কাছে আমানত থাকে, সেই জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে এই লেনদেনগুলির সমন্বয় সাধন করতে পারে খুব কম অর্থ ব্যবহার করে। এটাই হলো নিকাশি ঘর হিসেবে রিজার্ভ ব্যাংকে এই কেন্দ্রীয় ব্যাংকের কাজ। চতুর্থ কাজ কি, কেন্দ্রীয় ব্যাংক দেশের স্বর্ণভাণ্ডার এবং বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে। প্রতিটি দেশেরই কিছুটা স্বর্ণভাণ্ডার বা গোল্ড রিজার্ভ জমা থাকে। এই স্বর্ণভাণ্ডার জমা রেখে এরই ভিত্তিতে কাগজি নোট ইস্যু করা হয়, আবার বিদেশের সঙ্গে লেনদেনের জন্য স্বর্ণের প্রয়োজন হয় বা সোনার প্রয়োজন হয়। সরকারের স্বর্ণভাণ্ডার এই কেন্দ্রীয় ব্যাংকের হাতেই জমা থাকে, আবার বিদেশের সাথে লেনদেন চালানোর জন্য বৈদেশিক মুদ্রারও প্রয়োজন হয়। বৈদেশিক মুদ্রার একটি ভাণ্ডারও কেন্দ্রীয় ব্যাংককে বজায় রাখতে হয়। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রার সঙ্গে বিদেশি মুদ্রার বিনিময়ের হার স্থির করে এবং বৈদেশিক বিনিময় হারে স্থিতিশীলতা বজায় রেখেই করে। বৈদেশিক বিনিময় হার ঘন ঘন পরিবর্তিত হলে আন্তর্জাতিক বাণিজ্যে নানা রকম অসুবিধার সৃষ্টি হয়, সেই জন্য বৈদেশিক বিনিময় হার যাতে স্থিতিশীল হয় সেদিকে কেন্দ্রীয় ব্যাংক সবসময় লক্ষ্য রাখে। আবার দেশের মধ্যে প্রচলিত মুদ্রার প্রতি যাতে জনসাধারণের আস্থা থাকে বা বলতে পারি আস্থা যাতে অটুট থাকে, সেই জন্য কেন্দ্রীয় ব্যাংক একটি অভ্যন্তরীণ মজুর ভাণ্ডার বজায় রাখে। কেন্দ্রীয় ব্যাংকের পঞ্চম কাজ কি, কেন্দ্রীয় ব্যাংকের পঞ্চম কাজ হলো যে কেন্দ্রীয় ব্যাংক সমগ্র দেশের বিভিন্ন বিষয়ে
অর্থনৈতিক সংবাদ সংগ্রহ করে এবং এই সংবাদ একত্রিত করে এবং সংকলিত করে প্রকাশ করে। দেখবে যে প্রত্যেক বছর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা জার্নাল প্রকাশ করে এইসব খবরাখবর নিয়ে। বিভিন্ন অর্থনৈতিক চলরাশি রাশিতত্ত্ব কেন্দ্রীয় ব্যাংক প্রকাশ করে, যেমন আমাদের রিজার্ভ ব্যাংকের মাসিক বুলেটিন এবং বাৎসরিক রিপোর্ট ও অন্যান্য রিপোর্ট। রিজার্ভ ব্যাংক অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে নানা তথ্য পরিবেশন করে। এই তথ্য সরকারের, গবেষকদের এবং ব্যবসায়ীদের নানাভাবে সাহায্য করে। কেন্দ্রীয় ব্যাংকের শেষ কাজ কি, যেটা ষষ্ঠ কাজ, কেন্দ্রীয় ব্যাংক প্রধান এবং উল্লেখযোগ্য কাজ কেন্দ্রীয় ব্যাংকের হলো ঋণ নিয়ন্ত্রণ করা। বাণিজ্যিক ব্যাংকগুলি যে আমানত সংগ্রহ করে সেই আমানতের একটা অংশ ঋণ আকারে জনসাধারণকে দেয়। এবার আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংকগুলি একযোগে তাদের বাড়তি রিজার্ভের কয়েক গুণ পর্যন্ত ঋণ সৃষ্টি করতে পারে। যদি বাণিজ্যিক ব্যাংকগুলো খুব বেশি ঋণ দেয় তাহলে কি মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে, কারণ কি হবে, জনসাধারণের হাতে কি হবে, ঋণ অর্থের যোগান বেড়ে যাবে। অর্থের যোগান বেড়ে গেলে কি তাদের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে এবং চাহিদা বেড়ে যাবে, তার ফলে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। আবার প্রয়োজনের সময় যদি ব্যাংকগুলো বেশি ঋণ না দেয় তাহলে দেশের অর্থনৈতিক কাজকর্ম ব্যাহত হতে পারে। সেই জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো যে ঋণ প্রদান করে সেই ঋণের পরিমাণের যে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকে। বাণিজ্যিক ব্যাংকগুলো কর্তৃক প্রদত্ত ঋণকে নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের হাতে নানা ধরনের অস্ত্র থাকে, যেমন ব্যাংক রেট, খোলা বাজারে কার্যকলাপ বা ওপেন মার্কেট পলিসি, তারপর রিজার্ভের হারের পরিবর্তন, নির্বাচিত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এইগুলো। এই অস্ত্রগুলোর সাহায্যে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলি কর্তৃক ঋণ সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে থাকে। ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য চক্র প্রতিরোধ করার চেষ্টা করে, যেমন উন্নত অর্থনীতিতে প্রায় বাণিজ্য চক্র দেখা দেয়। এই বাণিজ্য চক্রের প্রভাবে কখনো অর্থনৈতিক কাজকর্মে ঊর্ধ্বগতি, আবার কখনো অর্থনৈতিক কাজকর্মে কি নিম্নগতি দেখা যায়। কখনো দেশে মুদ্রাস্ফীতি, আবার কখনো বেকার সমস্যার আধিক্য দেখা দেয়। মুদ্রাস্ফীতি এবং বেকারি দূর করে দেশে পূর্ণ কর্মসংস্থান এবং মূল্যস্তরে স্থায়িত্ব বজায় রাখার জন্য ঋণ নিয়ন্ত্রণ করা অত্যাবশ্যক। এই সমস্ত এই যে কাজ বললাম, এছাড়াও উন্নয়নশীল অর্থনীতিতে কেন্দ্রীয় ব্যাংক আরও একটি কাজ করে, সেটা কি দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। উন্নয়নশীল দেশগুলিতে কেন্দ্রীয় ব্যাংক শুধু ঋণের নিয়ন্ত্রক হিসেবেই কাজ করে না, কেন্দ্রীয় ব্যাংক নানা ধরনের উন্নয়নমূলক কাজকর্ম করে থাকে। দেশের ব্যাংক ব্যবস্থা যাতে প্রসার লাভ করতে পারে, অনুন্নত এলাকায় যাতে শিল্প বিস্তার হতে পারে, কৃষির উন্নয়ন, শিল্পের উন্নয়ন, টাকার বাজার এবং মূলধনের বাজার গড়ে তোলা, এই সমস্ত উন্নয়নমূলক কাজকর্মেও কেন্দ্রীয় ব্যাংক সাহায্য করে। তাহলে এই পর্যন্ত আমরা কি জানলাম যে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। এবার কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন কাজের মধ্যে, কার্যাবলীর মধ্যে আমরা একটি প্রধান কাজ কি কেন্দ্রীয় ব্যাংকের বললাম, যে ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ নিয়ন্ত্রণ করে। এবার আমরা জানব কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে, বা সেন্ট্রাল ব্যাংকস মেথড অফ ক্রেডিট কন্ট্রোল। আমরা কি জানি যে কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ঋণ নিয়ন্ত্রণ। বাণিজ্যিক ব্যাংকগুলি জনসাধারণকে যে ঋণ দিয়ে থাকে সেই ঋণ নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রধান কাজ। ঋণ নিয়ন্ত্রণ দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থে প্রয়োজন, যেমন যখন দেশে মুদ্রা
স্মৃতি দেখা দিচ্ছে। অর্থাৎ যখন দেশে বাণিজ্য চক্রের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে, তখন যদি বাণিজ্যিক ব্যাংকগুলো আরও বেশি করে ঋণ দিতে থাকে, তাহলে দেশের মুদ্রাস্ফীতি আরও বাড়তে থাকবে। তেমনি দেশে যখন মন্দাবস্থা দেখা দেবে বা যখন দেশের দাম স্তর কমে আসবে, বেকার সমস্যা বৃদ্ধি পাবে, তখন কি বাণিজ্য চক্রে নিম্নগতি লক্ষ্য করা যাবে? তখন বাণিজ্যিক ব্যাংকগুলোর উচিত হবে কি আরও বেশি করে ঋণ দেওয়া? বাণিজ্যিক ব্যাংকগুলি যাতে প্রয়োজনে বেশি করে বা কম করে ঋণ দেয়, সেই জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর কাজকর্ম নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের হাতে কতগুলি অস্ত্র আছে, সেগুলোকে আমরা বলি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বা মেথড অফ ক্রেডিট কন্ট্রোল। এই ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটিকে বলে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, আরেকটি হলো গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। একটি কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল মেথডস, আরেকটি হচ্ছে কি কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল মেথডস। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির সাহায্যে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো কর্তৃক মোট প্রদত্ত ঋণের পরিমাণ বাড়ায় বা কমায়। এই ধরনের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে রয়েছে ব্যাংক রেট, খোলা বাজারে কার্যকলাপ বা ওপেন মার্কেট অপারেশন, পরিবর্তনীয় রিজার্ভের অনুপাত বা ভ্যারিয়েবল রিজার্ভ রেশিও। আর গুণগত ঋণ পদ্ধতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণগ্রহীতার ঋণ গ্রহণের ক্ষমতা যাচাই করে ঋণের বণ্টন করে। তাছাড়া এই পদ্ধতির সাহায্যে অর্থনীতির বিশেষ বিশেষ ক্ষেত্রে ঋণ সংকোচন বা ঋণের সম্প্রসারণ ঘটানো হয়ে থাকে। এই ধরনের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রত্যক্ষ ব্যবস্থা ও নৈতিক প্রণোদন। এবার আমরা জানব যে ব্যাংক রেট কাকে বলে। কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন ঋণপত্র জমা রেখে বাণিজ্যিক ব্যাংকগুলিকে টাকা ধার দেয়, তখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে যে সুদের হার আদায় করে, সেই সুদের হারকেই ব্যাংক রেট বলে। অর্থাৎ ব্যাংক রেট কি? ব্যাংক রেট হলো কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার। বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নেয়, তখন বাণিজ্যিক ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংককে যে হারে সুদ দিতে হয়, সেটি হলো কি ব্যাংক রেট। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের শেষ পর্যায়ের ঋণদাতা। বাণিজ্যিক ব্যাংকগুলোর অর্থের প্রয়োজন হলে এবং অন্য কোথাও অর্থ পাওয়া না গেলে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয়। কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলো নানা ধরনের ঋণপত্র জমা দেয় এবং তার বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করে। কেন্দ্রীয় ব্যাংক ইচ্ছে করলে এই ব্যাংক রেট বাড়াতে বা কমাতে পারে। এই ব্যাংক রেট কমানো বা বাড়ানোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরবর্তী পর্যায়ে, পরবর্তী ক্লাসে আলোচনা করবো।